উদ্দেশ্য করে বোঝার উদ্দেশ্য করছে যে আল্লাহ পাকের কোরআনে আমাদেরকে একটি মাস যেন সাধনা পালন করার পর শেষ মানবতার মুক্তির মহান দিশারী নারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবর্গ, আজকে আমরা আলোচনা করব এবং সর্বজে বিষয়ের উপরে আলোচনার বিষয় হচ্ছে হিসাব নিকাশ। কি বললাম? হিসাব নিকাশ। অর্থাৎ একটি মাস আমরা কি করেছি না করেছি, আজকে নিজের অন্তরের কাছে নিজের মনের কাছে সবকিছু যেটাকে বলা হয় আত্মসমালোচনা, সেলফ ভেরিফিকেশন, এটা নিজে নিজে আমরা করব। যে এই একটি মাস যে কাজের জন্য, যে কর্মের জন্য, যেই বিধি বিধানের জন্য এসেছিল, আমরা সেই কাজগুলো সেই সেই ভাবে করতে পেরেছি কিনা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে সচ্চাইতে ওই সকল বান্দাগুলোই তো জানে, ওই সকল বান্দাগুলোই তো সচ্চাইতে মর্যাদাবান যারা নিজেদের হিসাব গুলো নিজে নিজে হিসাব করে চলতে পারে। আগামীকাল আসতেছে, অর্থাৎ আজকে যেহেতু মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলায় ঈদের চাঁদ দেখা গিয়েছে, ঈদ হচ্ছে, সেই হিসাবে বলা যায় আগামীকাল হয়তো ইনশাআল্লাহ আমাদের এখানে ঈদ হতে পারে। ঈদের দিন কিছু কাজ আমাদের করণীয় আছে এবং কিছু কাজ বর্জনীয় আছে, আছে না নাই? সংক্ষেপে আমরা কতগুলো মনে আমাদের আলোচনা থেকে থাকে যাবো ইনশাআল্লাহ। ঈদের দিন তাকবীর পড়তে হয়, কি পড়তে হয়? তাকবীরটা কি জানা আছে? আমি বলছি আপনারা একটু শুনুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা যে যত বেশি বেশি পারে পাঠ করবে, কথা কি বুঝতে পারলেন? তাকবীর পাঠ করতে হয় ঈদের দিন বেশি বেশি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ব মহত্ব প্রকাশ করতে হয়। দুই নম্বর, আমরা ঈদের দিন আজকের রাত্রে সবাই আনন্দ ফুর্তি করব, সারা রাত কবরে নামাজটা পড়ব না, এমন আনন্দ করব, এমন রাত জায়গায় যাক কবে কবরে জামা থেকে হাজিরি হব না, এটাকে শুন না। কবরে জামাতে শরীর খাওয়া সারা বছরের জন্য কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ, ঠিক না? তার কবরে সালাতের পরের থেকে শুরু করে দেখি কিছু সুন্নাহ কাজ আছে, যার মানে যাওয়া পর্যন্ত ঈদের সালাত আদায় করে বাড়িতে আসা পর্যন্ত আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে সামারি ধরে মেন একটা পিস্টে বলে দিচ্ছি যে ঈদের দিন সকালে সুন্দর করে গোসল করা, কি করা? সকাল সকাল গোসল করা, সুন্দর করে গোসল করা, কথা কি বুঝতে পারলে? মানে তখন পুরো আছে ওটা কাছে রাস্তাঘাটে এখন আমাদের ঘুরতে ঘুরতে এটা আমাদের টানতে টানতে সময় চলে যায়, কোনো রকম মানুষ যে একটুখানি পানি দিয়ে গোসল করে কি করে পরে না করে আল্লাহ পাকে জানে রয়ে যায়, যেভাবে গায়ক করে করে গিয়ে এদের মাথার থেকে সবার শেষে যায়, ঠিক কিনা? আমার এদের মাথার থেকে সবার আগে ফেরে, আসে না না কথা বলবেন, কিন্তু আজকে শেষ জমা এই আপনারা মুখে যা বলবেন স্টেটমেন্ট হয়ে থাকবে, কারণ আমার আপনার পাশে ফেরেশতা আছে না না? সাথে
আমাদের রপ্তানি আগামী রপ্তানির জুমার নামাজের নাও পেতে পারে কিনা।
যতটুকু সময় আপনার জীবনে আলাই কানায় দেন না, আপনি এখন সিদ্ধান্ত নেন আর যতটুকু সময় আছে আপনার আমার জীবনের কোনো কোনো সামনা করে না, এই সময়টুকুর মধ্যে যদি আপনি আমার আপনার কিন্তু আছে না নাই, এখন
মধ্যে আপনারা শুনছেন, আমি আপনাকে বলতে পারি এই মসজিদের ভিতরে থেকে আমি আপনি তাজা অবস্থায় এই গেট পার হতে পারবো বলতে পারি ভাই? না বলতে পারি না। এই সম্পর্কে জানাই দিয়েছেন ও বান্দারে, তোমাদের জন্য মৃত্যু তৈরি করেছে। আরে সবাই বলে মৃত্যু
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে কিনা এই কথাটা সবচাইতে মিথ্যা কথা। কারণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতো ক্ষমতা পৃথিবীর কারণ আমার বলে অকাল মৃত্যু হয়ে গেল এই কথাও যদি কেউ বলে তার আমল নামে একটা কবিরা কোন লেখা হয়ে যায় বলে না বললাম অনুসরণ করেছ আমার মামুদের মদত করেছ তোমার দুনিয়ার থেকে যাওয়ার জন্য আমার মামুদ আমাকে পাঠিয়ে দিয়েছে একটা পাঠাতে আসমানে কোথায়
কি করে ফেলে, পায়খানা পর্যন্ত করে ফেলে, চোখ গুলা মোটা মোটা করে ফেলে। ওই চোখ দিয়ে শুরু দেখে দুনিয়ার মানুষরা মনে করে এমন চোখ মোটা করছে কেন রে। ও মুসলমান ভাইরা ভালো করে শোনা রাখো, যদি বেঈমান অবস্থা কিন্তু আসে তাহলে পরে চোখটা কিন্তু মোটা মোটা হবে। আজরাইলকে দেখে কাকে দেখে, এটা কিন্তু দুনিয়ার কোন মানুষকে দেখে নাই, কারণ মনে করলাম যার কাছে এমন সব শাস্তি গুলো দেখানো শুরু করে দেয়। কিন্তু যদি ওই সময় কেউ সময় চাই এই সময়কে দেওয়া হবে কিন্তু
যেখানে আগুন বপন করে থাকবে কি বপন করবে? দুই নম্বরে জাহান্নামের আগুন পান করবে, আগুন বপন করবে, আর ওদের মুখ দিয়ে ওদের নাক দিয়ে আগুনের ধোঁয়া বাইর হতে থাকবে বলে নাউজুবিল্লাহ। ঠিক না?
রাত্রে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দিয়ে কাঁদবে, আল্লাহ তো জীবনে একটি মার যা কিছু করেছে আবার আপনার ইবাদত যদি কবুল নাও হয় ওই সময় আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ আমার জীবনে গুনাহ করে সব মাফ করে দেবে, এটা হলো মুসলমান সন্তানের কাজ হবে ঠিক কিনা। জীবনটাকে পরিবর্তন করে আমাদের জীবনটাকে শুদ্ধ করে সংশোধিত করে ঈদকাল আমাদের গোনা মুক্ত অবস্থা যেন যেতে পারে এই হিসেবে আমাদের কবুল করে না করে না আমিন। আসসালামু আলাইকুম।